পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগন গ্রামে গোপাল দিঘি খনন করতে গিয়ে মিলল পুরাতন নির্মাণ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার সকালে খনন করার সময় এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষের ভিড় জমতে থাকে। কি করা হচ্ছে কেন? এটা মঙ্গলকোটের নিগন গ্রাম গোপাল দিঘি, এটা খনন করা হচ্ছে। খনন করার সময় কিছু প্রাচীনকালের ইট পাওয়া গেছে, প্রাচীনকালের একটা দেয়ালের ভগ্নাবশেষ পাওয়া গেছে। কি মনে হচ্ছে কি থাকতে পারে বা কি ছিল, কি মনে হচ্ছে? সম্ভবত প্রাচীনকালে ঘাট ছিল, ঘাট না হয়ে অন্য কোনো রাজা রাজাদের কোনো বাড়িও হতে পারে, মন্দিরও হতে পারে। পুকুরটা কি অনেক পুরাতন? পুকুরটা অনেক পুরাতন, অনেকদিন বাদই সংস্কার হচ্ছে। এখানে কি কারাও এসেছে দেখতে বা কি, মানে এলাকা থেকে লোক ভিড় জমাচ্ছে? এলাকা থেকে অনেক লোক এসছে, আশেপাশে দেখতে পাবেন। গ্রামের বাসিন্দা প্রফুল্ল ঘোষ জানান, পুকুরটি বহু পুরাতন, সেখানে আগে বাঁধানো ঘাট ছিল। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় বাঁধানো ঘাটটি মাটি চাপা পড়ে যায়। এদিন সংস্কার করার সময় বাঁধানো ঘাটের ভগ্নাবেশ দেখা যায়। কি ঘটনা ঘটেছে? এটা আমাদের নিগন গ্রাম, নিগন অঞ্চলে নিগন গ্রাম। আমাদের নিগন গ্রামে গোপাল দিঘি বলে একটি পুকুর আমাদের এখানে দীর্ঘ, মানে বহু পুরনো দিনের পুকুর, প্রায় শতাধিক বছরকার আগের প্রকার পুকুর। পুকুরটা আগেকার দিনে রাজাদের আমলে বা এখানে আমাদের ঘরের পারে যে রাজাদের অনেক ভগ্নাংশ অনেক পাওয়া গিয়েছে, সেখানে ভেবে হয়তো কিছু একটা উঠেছে থেকে বললো যে একটা মন্দির নাকি পাওয়া গিয়েছে বলে মাটি খুঁড়ছিল। আজ 10-12 দিন আগে থেকেই জিসিপি দিয়ে মাটি খুঁড়ছিল, তো ওখানে হঠাৎ করে খবর পেলাম যে একটা মন্দির নাকি উঠেছে, কিন্তু মন্দির নয়, আমি গিয়ে দেখলাম, আমরা ছোটোবেলায় দেখেছিলাম একটা বাঁধানো ঘাট ছিল, ওটা বহু পুরনো দিনেরই ঘাট, সেইটা মাটি ঢাকা পড়ে যাওয়ার পর রাতে মাটির মধ্যে উঠেছে, এটাই দেখতে পেলাম। এলাকার মানুষ তো ওখানে ছুটে যাচ্ছে বা? হ্যাঁ, এলাকার মানুষ সব ছুটে গিয়েছিলো, ওরা যাওয়ার পর আমিও গিয়েছিলাম, আমিও গিয়ে দেখলাম না ওইটা মন্দির বা অন্য কিছু নয়, ওটা সেই ঘাটটাই, সেই একটা ছোটো ঘাট ছিল, মানে পুরান পুরাতন ইট দিয়ে তৈরি বেড়েছে, দেখলাম সেটাই দেখলাম। কী গুজব, মানে সকাল থেকে কী গুজব উঠেছিল? গুজবটা উঠেছিল যে গোপাল দিঘি পুকুরে একটা মন্দির উঠেছে এরকম করে, বা বাড়ি কিছু একটা দেখা দিয়েছে, মানে জেসিপি দিয়ে যে খুঁড়ছে মাটি তাও কিছু লোক ছুটে গিয়েছিল, তারপর আমিও গেলাম, কৌতূহল জাগলো, দেখে আসতে গেলাম, গিয়ে দেখলাম না ওটা সেই আগেকার দিনে পুরনো সেই ঘাটটাই, ওটা অন্য কিছু না। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।